ডেঙ্গুর হটস্পট ঢাকার 17 এলাকা। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে রাজধানীতে ডেঙ্গু রোগের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। এর মধ্যে ঢাকার 17 এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডেঙ্গুর হটস্পট ঢাকার 17 এলাকা। হটস্পট হিসেবে বিবেচনা করা 17 স্পটের মধ্যে রয়েছে রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুর। স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার এই 17 স্থানে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার 25 জুলাই সচিবালয়ে ডেঙ্গু ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে ঢাকার 17 এলাকাকে হটস্পট বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে ওষুধ ছিটানোর জন্য 2 সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এদিকে গত 24 ঘন্টায় দেশের রেকর্ড 123 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত 25 জুলাই দেশে 105 জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়। সোমবার 26 জুলাই বিকেলে সারা দেশে পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কল্টন রুমে নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে গত 24 ঘন্টায় 25 জুলাই সকাল 8টা থেকে 26 জুলাই সকাল 8টা পর্যন্ত নতুন 123 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় 120 জন এবং ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী 3 জন। সব মিলিয়ে বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 468 জনে। তাদের মধ্যে ঢাকার 41 সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী 460 জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা 8 জন।